Dear students, how are you? Hope all are well by the grace of Allah in the situation of COVID-19. Okay, I am also fine. In the situation of COVID-19, I hope all stay at home and from whom you are learning about various subjects on online class platform. Okay, now I shall discuss with you about important topics with you. So I hope you are always with me. Okay, students, let's go to my Zoom online class. Today I shall discuss with you about right form of verbs practice series 9. ওকে স্টুডেন্টস, আমরা দেখে নিই প্রথমে শব্দগুলোর মানে দেখে নিই একটু। দেখো, আর্ন উপার্জন করা, টেক হচ্ছে লওয়া, কজ কারণ, থ্রাইভ চুরি করা, তারপরে এক্সিকিউট নিয়ন্ত্রণ করা, রান দৌড়ানো, ইট খাওয়া। তো ওকে স্টুডেন্টস, তো আমরা এখন প্যাসেজের মিনিংটা একটু দেখে নিই। এভরিবডি নোজ দ্যাট ফুড অ্যাডাল্টারেশন ইজ এ ক্রাইম। প্রত্যেকে জানে যে খাদ্যে ভেজাল একটা অপরাধ। অ্যাডাল্টারেটেড ফুড ইজ পয়জনাস and it does fatal diseases. ভেজাল কিন্তু খাদ্য বিষমিশ্রিত এবং এটা বিভিন্ন ভয়াবহ রোগের কারণ। পিপুল ডাজ দিস কাইন্ড অফ ফুড ফল ভিকটিম টু লিভার ডিজিজেস, ক্যান্সার। জনগণ এই সকল ভেজাল খাদ্য খেয়ে পাকস্থলী রোগ, ক্যান্সার, যকৃত বিকৃত হওয়া ছাড়াও নানা রোগে ভোগে। Some businessmen who are avaricious and dash after money only do this heinous work. They dash on the miseries of others. তাহলে বুঝতে পারছো, কিছু ব্যবসায়ীরা যারা লোভের কারণে এবং শুধু টাকা আয়ের কথা চিন্তা করে এসব জঘন্যতম কাজ করে, তারা অন্যের সম্পদ চুরি করে সম্পদশালী হয়। They deserve severe punishment. তারা শাস্তি প্রাপ্ত হয়। They present government as certain steps against adulteration. তাহলে তারা এক সকল খাদ্য ভেজালের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া দরকার বা নিতে হবে। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা মিনিংটা বুঝে গেছো, শূন্য স্থান পূরণটা করতে পারবে। তোকে আমরা এবার দেখে নিই। তো দেখে নাও, এভরিবডি নোজ দ্যাট, প্রত্যেকে জানে যে ফুড অ্যাডাল্টারেশন খাদ্য ভেজাল ইজ এ ক্রাইম, অপরাধ। অ্যাডাল্টারেটেড ফুড ইজ পয়জনাস অ্যান্ড ইট কজেস ফ্যাটাল ডিজিজ, ঘটাই ফ্যাটাল ভয়াবহ রোগ। পিপুল টেকিং দিস কাইন্ড, পিপুল লোকজন এই ধরনের খাবার ফুড খাবার খেয়ে ফল ভিকটিম শিকার হয় টু লিভার ডিজিজেস, ক্যান্সার। লিভার রোগ হয় যেটা ক্যান্সার, কিডনি ফেলিওর, কিডনি ফেল করে অ্যান্ড সো অন এবং আরও অনেক কিছু। সাম বিজনেসম্যান হু আর অ্যাভারিসিয়াস অ্যান্ড রান আফটার মানি, তার টাকার পিছনে ছুটে কিছু লোভী মানুষ, অনলি ডু দিস সিনিয়র সরকার, তারা এই জন্য জঘন্যতম কাজ করে। দে থ্রাইভ, তারা চুরিও করে অন দ্য মিজারিজ অফ আদার, সৈন্য সম্পদ থেকে। দে ডিজার্ভ সিভিয়ার পানিশমেন্ট, তারা এই কারণে শাস্তিপ্রাপ্ত হয়। দি প্রেজেন্ট গভর্নমেন্ট হ্যাজ টেকেন, এই নম্বরে হ্যাজ টেকেন সার্টেন স্টেপস এগেনস্ট অ্যাডাল্টারেশন, মানে বর্তমান সরকারকে এই সকল খাদ্য ভেজালের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। তাহলে নিশ্চয়ই বুঝেছো তোমরা, আমি আবার বলে দিচ্ছি। এভরিবডি নোজ দ্যাট ফুড অ্যাডাল্টারেশন ইজ এ ক্রাইম, অ্যাডাল্টারেটেড ফুড ইজ পয়জনাস অ্যান্ড ইট
causes fatal diseases. People taking by eating this kind of food fall victim to liver diseases, cancer, kidney failure, and so on. Some businessmen who are avaricious and run after money only do this in a circle. They thrive on the miseries of others. They deserve severe punishment. The present government has taken certain step against adulteration. তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা উত্তরটা একটু দেখে নিব। তো উত্তরটা একটু দেখে নাও। দেখো আমি যে অ্যান্সার গুলা বললাম মিলছে কিনা একটু দেখে নাও। দেখো কজেস ইটিং বাট টেকিং রান থ্রাইভ হ্যাজ টেকেন, আশা করি তোমরা বুঝতে পেরেছ। Okay, let's go to the next slide. দেখো তোমরা মনে করার চেষ্টা করো, লিভ মানে ত্যাগ করা, ছাড়া, রান মানে দৌড়া, গেট মানে পাওয়া, হ্যাভ আছে থাকা, কাম মানে আসা, বিভার বিগিন শুরু করা। হ্যাঁ তো ওকে স্টুডেন্টস, আশা করি শব্দগুলো তো বুঝতে পারছো, খুব সহজ শব্দ। এখন মিনিংটা করার চেষ্টা করো, মিনিংটা করতে পারলে তোমরা প্রশ্নের অ্যান্সার করতে পারবে। লাস্ট মিনিং, আই ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য সদর রোড, আমি হাঁটছিলাম সদর রাস্তা দিয়ে। মাই লিটল সিস্টার ড্যাস উইথ মি, মানে আমার ছোট্ট বোনটা সাথে ছিল। সাডেনলি ইয়ং ম্যান কেম ড্যাস অ্যান্ড স্ন্যাচ আর গোল্ড চেন, একটা ইয়ং ম্যান, একটা যুবক লোক আসলো এবং ছিনিয়ে নিয়ে গেল গোল্ড চেন, সোনের চেন, আউট ফ্রম আর নেক, তার গলা থেকে। আই ড্যাস রান আফটার দ্য স্ন্যাচার, আমি শুরু করলাম ছুটতে চিন্তাকারীর পিছনে। বাট আফটার এ হোয়াইল আই থট, কিন্তু কিছুক্ষণ পরে আমি চিন্তা করলাম ইট ওয়াজ নট ওয়াইজ টু মাই সিস্টার অ্যালোন অ্যাজ ইট ওয়াজ ড্যাশ ডার্ক, তার মানে বুঝতে পারছ। আমি পরে ভাবলাম আমার বোনকে একা রাস্তায় ফেলে রাখা বিগত নয়, কারণ তখন অন্ধকার হতে চলছিল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন অ্যান্সারটা চেষ্টা করার চেষ্টা করো। ওকে, লাস্ট ইভিনিং আই ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য সদর রোড, মাই লিটল সিস্টার ওয়াজ উইথ মি, মানে আমার ওয়াজ বি ভার্ব, ওয়াজ আমার বোন আমার সাথে ছিল। সাডেনলি ইয়ং ম্যান কেম বিহাইন্ড, পিছন থেকে আসলো, বিহাইন্ড বি নম্বর বিহাইন্ড, অ্যান্ড স্ন্যাচ হার গোল্ড চেন আর ফ্রম হার নেক। ওকে, আই ড্যাশ আই বিগান টু রান আফটার, আমি শুরু করলাম দৌড়াতে আফটার দ্য স্ন্যাচ পিছনে। বাট আফটার এ হোয়াইল, কিন্তু কিছুক্ষণের পর, আই থট ইট ওয়াজ নট ওয়াইজ টু মেক মাই সিস্টার অ্যালোন বিকজ অ্যাজ ইট ওয়াজ গেটিং ডার্ক, সন্ধ্যা হয়ে আসছিল। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছ, একটু দেখে নাও। ওকে, আমি আবার বলেছি তোমরা একটু দেখে নাও। লাস্ট ইভিনিং আই ওয়াজ সিন ওয়াকিং অ্যালং দ্য সদর রোড, মাই লিটল সিস্টার ওয়াজ উইথ মি, সাডেনলি ইয়ং ম্যান কেম বিহাইন্ড অ্যান্ড স্ন্যাচ আর গোল্ড চেন আউট ফ্রম হার নেক। আই রান, আই বিগান টু রান আফটার দ্য স্ন্যাচার, বাট আফটার হোয়াইল আই থট ইট ওয়াজ নট ওয়াইজ টু লিভ মাই সিস্টার, ইয়েস লিভ মাই, এটা মনে হয় ভুল বলেছিলাম, ইট ওয়াজ নট ওয়াইজ টু লিভ মাই সিস্টার, মানে একা ছাড়া ঠিক নয়, অ্যালন অ্যাজ ইট ওয়াজ গেটিং ডার্ক, যেহেতু অসন্দেহ হয়ে আসছিল। তো ওকে, আশা করি তোমরা বুঝেছো, বুঝতে সমস্যা হলে কমেন্ট করবে অবশ্যই, আমি অ্যান্সার করার চেষ্টা করবো। ওকে স্টুডেন্টস, লেটস গো টু মাই নেক্সট স্লাইড। দেখো নেক্সট প্রবলেম, অবটেন প্রাপ্ত হওয়া, রান দৌড়ানো, রিগার্ড বিবেচনা করা, টেক লওয়া, রিডিফাইন পুনরায় বলা, সংজ্ঞায়িত করা, কাম আসা, ঘুরে যাওয়া। ওকে,
মিনিংটা করার চেষ্টা করো। এডুকেশন ইজ ড্যাশ অ্যাজ দ্য ইয়ারডস্টিক অফ ডেভেলপমেন্ট, মানে শিক্ষাকে উন্নয়নের মাপকাঠি হিসাবে গণ্য করা হয়। ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন ড্যাশ বি হ্যান্ড ইন হ্যান্ড, উন্নয়ন এবং শিক্ষা হাতে হাত ধরে চলে। ড্যাশ ডিগ্রিজ ইজ নট প্রাইম অবজেক্ট অফ এডুকেশন, ডিগ্রি অর্জন করা শিক্ষার মূল উদ্দেশ্য নয়। এডুকেশন হ্যাজ টু বি ড্যাশ, শিক্ষাকে পূর্ণ সংজ্ঞায়ন করতে হবে। ইট ইজ হাই টাইম, উপযুক্ত সময় উই ড্যাশ মেজার্স টু স্প্রেড এডুকেশন, আমরা শিক্ষাকে সম্প্রসারণে ব্যবস্থা গ্রহণ করব। তো ওকে, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এবং উত্তর আশা করি তোমরা বুঝতে পারবে। তো দেখো, এডুকেশন ইজ রিগার্ডেড, মানে শিক্ষাকে বিবেচনা করা হয় অ্যাজ দ্য ইয়ার ডিস্ট্রিক্ট মাপকাঠি হিসেবে অফ ডেভেলপমেন্ট, উন্নয়নের। ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন গো, মানে ডেভেলপমেন্ট আর এডুকেশন চলে হ্যান্ড ইন হ্যান্ড, হাতে হাত ধরে চলে। ড্যাশ ডিগ্রিজ অবটেনিং ডিগ্রিজ, ডিগ্রি অর্জন করা ইজ নট প্রাইম অবজেক্ট, মূল উদ্দেশ্য নয় অফ এডুকেশন শিক্ষার। এডুকেশন হ্যাজ টু বি ডিডিফেন্ড, পূর্ণ সংজ্ঞায়িত করতে হবে এডুকেশনকে। ইট ইজ হাই টাইম, এখনই সময়, উপযুক্ত সময় ওই টেক মেজার স্টেপ টু স্প্রেড এডুকেশন, আমাদের এখনই সময়, উপযুক্ত সময় ব্যবস্থা গ্রহণ করা। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝে গেছো। ওকে, তো দেখে নাও উত্তরটা একটু। দেখো, রিগার্ডেড গো অবটেনিং রিডিফাইন্ড টেক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, লেটস গো টু মাই নেক্সট স্লাইড। পাংচুয়ালিটি, দেন আগে তোমরা শব্দগুলো দেখে নাও। পাংচুয়ালিটি ইজ টু বি ড্যাশ অ্যান্ড ফর্ম ইন টু এ হ্যাবিট, সময়ানুবর্তিতা চর্চা করে তা অভ্যাসে পরিণত করতে হবে। দি কোয়ালিটি ইজ টু বি ড্যাশ থ্রু অল আওয়ার ওয়ার্ক ফ্রম আওয়ার বয়হুড, বাল্যকাল থেকে কাজের মাধ্যমে এই গুণটি অর্জন করা দরকার। বয়হুড ইজ দ্য সিড টাইম, বয়হুড হচ্ছে বীজ বপনের সময়। দি হ্যাবিট ড্যাশ অ্যাট দিস টাইম উইল ড্যাশ অল থ্রু আওয়ার লাইফ, এই সময়ের পরিণত অভ্যাস সারা জীবন চলতে থাকবে। এভরিথিং অ্যাট দ্য রাইট টাইম ড্যাশ বি ইয়ার মোটো, প্রতিটি কাজ যথাসময়ে করা আমাদের মূল মন্ত্র হওয়া উচিত। আশা করি তোমরা মানেটা বুঝতে পেরেছ। তো এবার উত্তর করার চেষ্টা করো। দেখো, আমি শব্দগুলা ক্লুগুলা মানে করেছি, গো তো জানো, যাওয়া, কন্টিনিউ চালিয়ে যাওয়া, কাল্টিভেট চাষ করা, একয়ার অর্জন করা, ফর্ম গঠন করা, শুট উচিত নিড প্রয়োজন। তো কি স্টুডেন্টস দেখে নাও এবার, তাহলে পাংচুয়ালি ইজ টু বি কাল্টিভেটেড, অভ্যাসে পরিণত করতে হবে, অ্যান্ড ফর্ম ইন টু এ হ্যাবিট। দিস কোয়ালিটি ইজ টু বি অ্যাকুয়ার্ড, অর্জন করতে হবে থ্রু অল আওয়ার ওয়ার্ক ফ্রম আওয়ার বয়হুড, বাল্যকাল থেকে। বয়হুড ইজ দি সিড টাইম, দি হ্যাবিট ফর্ম অ্যাট দিস টাইম, অভ্যাসটা গ্রহণ করতে হবে এই সময়ে, উইল কন্টিনিউ চালিয়ে যেতে হবে অল থ্রু অল লাইফ সারা জীবন। এভরিথিং অ্যাট দ্য রাইট টাইম শুড বি আওয়ার মোটো, ওই শুড বি আওয়ার মোটো, আমাদের মূল মন্ত্র হওয়া উচিত। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝে গেছো। ওকে, তো আমরা উত্তরগুলো একটু দেখে নিই। দেখো, কাল্টিভেটেড অ্যাকুয়ার ফর্ম কন্টিনিউ শুড। ওকে স্টুডেন্টস, লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। তো ওকে, ইন দ্য সিচুয়েশন অফ কোভিড-19
I hope all will stay at home and from whom you will learn about various subjects on online class platform. Okay, students, see you again. Thank you very much.